another day. ওই দিন এরপর আমি আর শর্ট নিতে পারি নাই, কারণ আমি ফোন নিয়ে ঢুকছিলাম। ফোন নিয়ে ঢোকার পর ওরা আমাকে এক প্রাইস বললো, যা দেখে আমি পুরাই শিহরিত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো রাইট নাও এখন অলমোস্ট কত বাজে, 2টা, অ্যান্ড 3 দিন ধরে কোনো ব্লগ আপলোড দিই না, কারণ এতদিন আমি বেরিয়েছিলাম না। আজকে অন্য জায়গায়, নতুন জায়গায় এসে আমি ইন্ট্রো দিতেছি, কারণ আমি এখানে আজকে মানে এখনই আসলাম আর কি। তো এখানে কিসের জন্য সেটা পরে বলবো। তো আপাতত সবাই ব্লগটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর আজকে আমার ফোনের কিছু কাজ করাবো, স্যামসাং সার্ভিস সেন্টারে যাব, তারপর মানে ডেইলি রেগুলার মানে ডেইলি লাইফ স্টাইল যা আমি করি এটাই আজকে দেখাবো। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। পথে রাজ নেই যে শেষ দরজা খুলে তোমার অ্যানাদার ডে। ওই দিন এরপর আমি আর শর্ট নিতে পারি নাই, কারণ আমি ফোন নিয়ে ঢুকছিলাম। ফোন নিয়ে ঢোকার পর ওরা আমাকে এক প্রাইস বললো, যা দেখে আমি পুরাই শিহরিত। তো ওইটার কথা বাদ দেই, দুই দিন পর আমি আজকে শর্ট নিতেছি। আজকে আমি সাইকেল নিয়ে ব্রিজ পর্যন্ত আসছিলাম, তার বলছিলাম যে অর্ধেক রাস্তা আসে, অর্ধেক রাস্তা আসে নাই, তার পরবর্তীতেই ফুল রাস্তা এসে বললাম এইখানে ব্রিজটা অনেক সুন্দর। এলাকার নাম হয়তো বা কি জানো মনে নাই। তো গাইস, এখানকার একটা ছোটোখাটো শর্ট দেখে আসেন আর দেখেন পিছনে এগুলো মনে হয় পাতাকপি, বাঁধাকপি বলে। তো এখানকার একটা প্লেসের শর্ট দেখে আসেন, অ্যান্ড ছোটো খাল, এটা বললে পুরা পুরাই নদীয়া যায়। তো দেখে আসেন। বাইকে বসে আছে, আর আমি
হাঁটতে হাঁটতে একটু এদিকে চলে আসলাম, কারণ আপনাদেরকে একটু দেখাবো। এদিকে দেখেন সরিষা ফুল, আর এখান থেকে সম্ভবত কি যেন করতেছে আমি জানি না, এখান থেকে কি মধু সংগ্রহ করে। তো এখানে একটা শট দেখে আসেন সরিষা ফুলের। গাইস দেখতেই পাইলেন এদিকে সম্ভবত সরিষার কি বলে সরিষা থেকে মধু সংগ্রহ করতেছে। অ্যান্ড দেখলেন ওই সিনেমাটিক শটে দেখলেন মৌচাক, মৌচাকে পুরাই অবস্থা কাহিল। সম্ভবত এখান থেকে মধু সংগ্রহ করে এগুলো আবার বিক্রি করে। অ্যান্ড আমি আসছি একদম গ্রামের এলাকায়, আর কিছুদিন পর সম্ভবত 3-4 দিন পরে আমি চলে যাব আবার সেই আদাবাড়ি যেখানে আমরা লাস্ট বন্যার মধ্যে গেছিলাম। ব্লগটা দেখতে পারছেন, যারা না দেখছেন অবশ্যই যে আই বাটনে দেখাইতেছে এখান থেকে দেখে নেবেন। পানির নিচে গেম, মজার গেমস খেললাম। তো গাইস এখানকার একটা সুন্দর প্লেসটা পুরাই অস্থির। আজকে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, বাইক নিয়ে আসছি ভাইয়া ঢাকা থেকে আসছে। দেন আমরা এখন আমি আর হাসান আর পাপা আসছি বাইক নিয়ে এদিকে, তাই ভাবলাম যে আজকে একটা কেন ব্লগ করবো না। আর অলরেডি আমার চ্যানেলে 5 দিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়াতে হয় নাই, সেজন্য ভাবলাম যে একটা ব্লগ করা যাক। তো গাইস যারা যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হাত ব্যথা করতেছে এতটুকুই, সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হইতে পারে কারণ হেডফোন নাই আজকে। ডাইরেক্ট আমি আমার ফোন নিয়ে আসি নাই, হাসানের ফোন দিয়ে আমি রেকর্ড করতেছি এতটুকুই। তো আজকে মানে 2 দিন ধরে অলরেডি অনেক শীত পড়তেছে, দিনের বেলায় কুয়াশা, আর বাইকে আইছি তো পুরাই অবস্থা কাহিল। তো এতটুকুই বলার ছিল। অ্যান্ড গাইস ভিডিওর শেষে লাইক দিবেন, কমেন্ট করবেন, কখন ভিডিও শেষ করবো জানি না, এখনও শেষ হইতে পারে। আর হাত ব্যথা করতেছে প্রচুর, ট্রাইপড নিয়ে আসে নাই। এতটুকুই সবাই দেখতে থাকেন পরের শট, সম্ভবত ব্রিজের এখানে যা শেষ করে দিতে পারি। এখানে কিছু পিক তুলব, যারা পিক দেখতে চান দেখতে পারেন, আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওইখানে আমি সব পিক দেই। অ্যান্ড ফেসবুকে আপলোড দিয়ে থাকি, সবাই দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। গাইস আবারও বলতেছি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিন। তো এখান থেকে এখন আমি চলে যেতেছি, জানি না আবার কবে ভিডিও আসবে, একদম সম্ভবত গ্রামে যাওয়ার পর ভিডিও আসতে পারে। গ্রামে গেলে তো আর ভিডিও করব, কিন্তু আপলোড দেওয়ার মতো তো নেট নাই, ওয়াইফাই নাই, একদম টাঙ্গাইল আসার পর আবার আপলোড দিতে হবে। সো বেশ কিছুদিন দেরি হতে পারে, দেরি হইলে কেউ ভুলে যায় না। তো গাইস এখন ওইদিকে আমি যাইতেছি। অ্যান্ড ওরা কি আমার রেখে চলে গেলো নাকি, বাইক তো দেখতেছি না। তো সবাই ভিডিওটি এনজয় করবেন। আর আজকে এটা ব্লগ হয় নাই, এমনি ক্যামেরা অন করছি, হাঁটতেছি, ঘুরতে আসছি বাইক রাইড সকালবেলা। আরও সকালে আসতে চাইছিলাম 6টার সময়, কিন্তু তখন যে অবস্থা, এখনই আসছি যে অবস্থা, তখন আসলে আসতেই পারতাম না। এতটুকুই, আমি পুরো হাঁফিয়ে গেছি আর হাত ব্যথা করতেছি আমার। সবাই দেখতে থাকেন, দেখতে থাকেন, দেখতে থাকেন, লাইক দেন ভালো লাগলে, অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা গাইস, ওরা যায় নাই, দেখেন ওই যে এখানে বাইকে বসে আছে। তো চলুন পাপার সাথে একটু কথা বলা যাক, অনেকদিন পর পাপাকে ব্লগে নিব। সেই কবে নিয়েছিলাম, আর বেশি নিব না কারণ নিষেধ আছে, তো এখন একটু একা পাইছে একটু নিয়ে নেই। তো চলুন ওর সাথে কথা বলা যাক। হে পাপা, হোয়াটস আপ পাপা, কেমন লাগলো তোমার? হ্যাঁ পাপা, তুমি চালাতে পারবা? হ্যাঁ পাপা চালাবে,
তুমি তো পুরো লাল হয়ে গেছো বাবা, বাতাসে বাতাস লাগে নাই? হ্যাঁ কথা বলে না, কামড়া লাগছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ব্লগ নট ভিডিও, বারবার ভিডিও বলতেছি, জানি খুবই ফালতু হয়েছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। অলরেডি বাইক স্টার্ট দিয়ে দিছে, সমাপ্তি দিয়ে দিবে এখানে। হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ অল, পিস। যারা যারা সাবস্ক্রাইব করেন না এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাভ ইউ অল, টাটা।